নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র, টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন এবং যারা এই চ্যানেলে রেগুলার ভিডিও দেখে থাকেন, আপনারা দেখবেন যে আমি মোবাইল রিলেটেড ভিডিও, ইউটিউব টেকনিক্যাল এবং বিভিন্ন ধরনের এডুকেশন ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আর আজকের ভিডিওতে আপনাদের কোনো শেখাতে আসেনি, আজকের ভিডিওতে আমি আমার ইউটিউবের জার্নি, আমার এই চ্যানেলে মানে টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলে মাত্র 3 দিনে মনিটাইজেশন অন হয়েছে। আপনাদের মধ্যে যারা ইউটিউব ক্রিয়েটর আছেন এবং ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করে যাচ্ছেন বা ইউটিউবে কাজ করে যাচ্ছেন এবং বর্তমানে 2021 ইউটিউবের পলিসি অনুযায়ী মনিটাইজেশন পাওয়া মানে হচ্ছে ভগবানের দেখা পাওয়া, তো এই টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেল মাত্র 3 দিনে মনিটাইজেশন অন হয়েছে। তো আমি অনেক চ্যানেল দেখেছি 10,000 সাবস্ক্রাইবার থেকে শুরু করে 10 লক্ষ এবং 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করা যে ইউটিউব চ্যানেলগুলো আছে, সেগুলোও কিন্তু এখনও ইউটিউবের কাছ থেকে মনিটাইজেশন পায়নি। তো বন্ধুরা, আমি যে মাত্র 3 দিনে ইউটিউবের কাছ থেকে মনিটাইজেশন পেয়েছি এবং কোন কোন বিষয়গুলো আমি একটু ফোকাস করে এই চ্যানেলে কাজ করেছি এবং ইউটিউবের যে পলিসি আছে এবং কোন পলিসিগুলোকে আমি বেশি একটু মাথায় রেখে কাজ করেছি, যেই কারণে এত দ্রুত আমার এই চ্যানেলটি মনিটাইজেশন অন হয়েছে, অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আমার চ্যানেলটি এত দ্রুত মনিটাইজেশন অন হয়েছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই চ্যানেলের স্ট্যাটাস সম্পর্কে যদি জানতে চাই, তো সেক্ষেত্রে অ্যাবাউট সেকশানে যখনই যাব, চ্যানেলটি 15 নভেম্বর 2016 সালে ক্রিয়েট করা হয়েছিল, যদিও তখনও এই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু হয়নি এবং এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হয়েছিল এই দেখতে পাচ্ছেন 19 অক্টোবর 2019 সালে। এটাই হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও, মানে টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের। তো আজ থেকে প্রায় 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার হয়ে যাওয়ার পরে এই 2021-এর জানুয়ারি মাসে মানে এই চ্যানেলটি কিন্তু 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম সেটা কমপ্লিট হয়। তো আমার এই চ্যানেলটি 12/1/2021-এ মানে এই 2021-এর 12ই জানুয়ারি কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম মনিটাইজেশনের জন্য, যদিও ইউটিউবের তরফ থেকে 2 দিন লেটে একটা মেসেজ ঢুকেছিল, নোটিফাই মেসেজটা, যে আমার 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ওয়াচ টাইম যে ক্রাইটেরিয়াটা আছে ইউটিউবে মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তো 14 তারিখে সেটা আমার কাছে মেল আসে, আমি 12 তারিখে কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, হাই টেকনিক্যাল সৌমিত্র, ইউর চ্যানেল টেকনিক্যাল সৌমিত্র হ্যাজ পাস দি 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4,000 পাবলিক ওয়াচ আওয়ার্স। সেক্ষেত্রে ইউটিউবের কাছ থেকে একটা নোটিফিকেশান আসার কথা ছিল, যেটা 2 দিন আগে, সেটা আমার কাছে 2 দিন লেটে ঢুকেছিল। তো অ্যাপ্লাই করার পরে মানে আমি 12 তারিখে অ্যাপ্লাই করেছিলাম এবং 14 তারিখে আমার ইউটিউবের কাছ থেকে মেইল আসে, ইউর চ্যানেল ইজ নট অ্যাপ্রুভ ফর দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো আপনাদেরকে এখানে একটা জিনিস বলা হয়নি, আমার চ্যানেলটি কিন্তু আমি একবারে মনিটাইজেশন অন পাইনি, কারণ আমার চ্যানেলে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে মিসলিডিং টাইটেল প্রবলেম। তো সেটা যদিও ঠিক করার পরে আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম 13/2/2021-এ, মানে 1 মাস পরে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি 1 মাস পরে অ্যাপ্লাই করেছিলাম ফেব্রুয়ারি মাসে, তো 15 তারিখে, আমি 13 তারিখে অ্যাপ্লাই করেছিলাম এবং 15 তারিখে ইউটিউবের কাছ থেকে মেইল আসে, যেমনটা এখানে আমি মেলটা ওপেন করলাম এবং এখানে মেইলে লেখা ছিল, কংগ্রেচুলেশনস, ইউর ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সৌমিত্র হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইন টু দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড ইজ নাও অ্যাবল টু মনিটাইজ অন ইউটিউব। তো 15 তারিখে আমার চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে গিয়েছিলো, এখানে 2 দিনে অন হয়ে গিয়েছিলো, আমি 13 তারিখে অ্যাপ্লাই করেছিলাম এবং 15 তারিখে অন হয়ে গিয়েছিলো। তো সেক্ষেত্রে আমি 15 তারিখে ইউটিউবের যে একটা ইউটিউব লিপ পার্টনার প্রোগ্রাম আছে এবং সেখানে ক্লিক করার পরে কিন্তু আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন অন থাকে, সেখানে যদি আপনি ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিবে। এবং 15 তারিখে আরেকবার অ্যাপ্লাই করেছিলাম এবং 18 তারিখে একটা ইউটিউবের কাছ থেকে আমার আরেকবার সেই মেলটাই আসে যে আমার চ্যানেলটি মনিটাইজেশন অন করে দেওয়া হয়েছে। তো চলুন এবার দেখে নিই কোন কোন কারণগুলির জন্য আমার চ্যানেলে এত দ্রুত মনিটাইজেশন অ্যাকসেপ্ট হয়েছে বলে আমি নিজে মনে করি। তো প্রথম হলো ফেস ক্যাম ভিডিও। আপনি যখন আপনার চ্যানেলের ভিডিওতে মুখ দেখান, তখন সেই ভিডিওর বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায় এবং ইউটিউব
সেটাকে প্রাধান্য দেয়। কারণ ইউটিউবে যখন কোনো চ্যানেলে মনিটাইজেশনের জন্য রিভিউ করে, তখন দেখে আপনি ভিডিওতে নিজে আছেন কি না বা মুখ দেখাচ্ছেন কি না। যদি দেখে মুখ দেখাচ্ছেন, সেই চ্যানেলটি মনিটাইজ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি ফেস ক্যাম করতে না পারেন, মাঝে মাঝে দু একটা ভিডিওতে কিন্তু ফেস ক্যাম করবেন, তাহলেই আপনার চ্যানেলটি খুব দ্রুত মনিটাইজেশন অন হয়ে যাবে। এরপরে যে সেকেন্ড অপশন হলো, সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট, নো ফেক কন্টেন্ট। আমি কখনো আমার চ্যানেলে কোনো ভিডিওতে ফেক ভিডিও আপলোড করি না বা অন্যের ভিডিও আপলোড করি না। ভিডিও আপলোড করার আগে আমি যথেষ্ট রিসার্চ করি এবং কোয়ালিটি ঠিকঠাক হলে তবেই ভিডিওটি পাবলিশ করি। তো এরপরে যে থার্ড অপশন আছে, সেটা হচ্ছে নো কপিরাইট স্ট্রাইক, নো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আমি কখনো অন্যের ভিডিও ইউজ করি না এবং ইউটিউবের এবং কমিউনিটি গাইডলাইনের যে পলিসি আছে সেটাকে অ্যাভয়েড করে ভিডিও আপলোড করি না বা করিনি। সো আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, এর জন্যই আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে গেছে মনিটাইজেশনের জন্য। তো এরপরে লাস্ট বা ফোর্থ যেটা আছে, সেটা হচ্ছে অর্গানিক ভিউস। ইউটিউবে চ্যানেল মনিটাইজেশনের জন্য খুব দ্রুত যে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে, সেটা হচ্ছে অর্গানিক ভিউস। আপনি যদি আপনার চ্যানেলে ভিউস নিয়ে আসেন, প্রচুর পরিমাণে আপনার ভিডিও শেয়ার করে, ভিডিও ওয়াচ টাইম কমপ্লিট করেন কাউকে বলে বা অ্যাড চালিয়ে বা অন্য কোনো থ্রুতে, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটি মনিটাইজ অন করবে না। আমি কখনো আমার চ্যানেলের ভিডিওকে শেয়ার করিনি বা যা ভিউস এসেছে সমস্ত কিন্তু অর্গানিক ভিউস, ইউটিউবের কাছ থেকে এসেছে এবং অটোমেটিক যা ভিউস এসেছে আমি জাস্ট ভিডিও আপলোড করি আমার মতো করে এবং ইউটিউব সেটাকে সাজেস্টেডে নিয়ে যায়। এবং আমার ভিডিওর কোয়ালিটি যদি খুব ভালো হয়, তাহলে আমার ভিডিওতে যদি দম থাকে, তো সেক্ষেত্রে অটোমেটিক আমার ভিডিওর কিন্তু ওয়াচ টাইম বাড়বে। তো যদি আপনার চ্যানেলের ম্যাক্সিমাম ভিউস অর্গানিক ভিউস হয়, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন হবে। এই কয়েকটি কারণকে আমি মনে করি আমার চ্যানেলকে দ্রুত মনিটাইজ করতে সাহায্য করেছে। আর যদি আপনি মনে করেন কিছু অন্য কারণ আছে, তো সেক্ষেত্রে যদিও আপনার কোনো মন্তব্য থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই প্রথম টেকনিক্যাল সৌমিত্র চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং।